সরকারি চাকরির আশা বাদ দি নিজা স্বাবলম্বী হওয়ার পথ উলিয়াইছে উচ্চ শিক্ষিত যুবকে। পখিলার যুবকর সফলতা প্রাকৃতিক খাদ্যরে করেছে মৎস্য পালন। বঙাইগাঁও জেলার কোকিলার উচ্চ শিক্ষিত যুবক মনিরুল ইসলামে প্রাকৃতিক খাদ্যরে এই বছর মাছ পালন আরম্ভ করেছে। লেতেরা পুখুরী বা পথারত হওয়া সরুজাতর মেটেকা আর গরুর গোবর দি পুখুরীত মাছ পালন আরম্ভ করেছে। এই জাতর মেটেকা বা গোবর খালে মাছের বৃদ্ধিও শক্তিশালী হয় বলে জানাইছে। হয়, আমি দুই ভাই ককাই আসলে শিক্ষিত হলেও মাছের পোনা উৎপাদন করো। আর বছর প্রায় তিন মাস মাছ বিভিন্ন প্রজাতির রৌ, মিরকিয়া, বকুয়া, কোমল কাপ, সিলভার কাপ আদি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করো। আর পরীক্ষামূলকভাবে কাবই আর মাগর করেছো, আর তাতেও সফল হয়েছে বলে কব লাগিব। কিন্তু আসলে এই মাগুর হেচারি যেটা আছে, মাগুর হেচারি নাই, তার কারণে আসলে লাভবান হব পরা নাই। আর ধর যেটা মোর ইকো হেচারি আছে, সেই ইকো হেচারিত আমি দুই ভাইয়ের লগতে আরো আরো বহু কেইজন লোক, প্রায় 15 জন যুবকক মানে সংস্থাপন দিবলৈ সক্ষম হয়েছো। তেওঁলোকে একেলগে কাম করে। আর আমার কব লাগিব যে বরপেটা বঙাইগাঁও চরাঞ্চলের বহু লোকে আহি আমার এই হেচারিত মানে মাছের পোনা উৎপাদন করে, আর মাছের পোনা উৎপাদন করে তেওঁলোকে লৈ যায়। মই অকল নিজে যে স্বাবলম্বী হব লাগিব এনে কথা নহয়, আসলে মোর লগতে আর আন শিক্ষিত যুবক আছে, তেওঁলোকে মানে স্বাবলম্বী হব লাগে। 2010 চনের নিজের ইকো হেচারিত রৌ, মিরগা, ভকুয়া, গাছ কাপ, সিলভার কাপ, চেনিপুঠি, দতাল পুঠি, সোনালী রৌ, ভকুয়া আদি মাছের পোনা উৎপাদন করে নিজে সফল হওয়ার লগতে আন 10 জনক দেখাইছে সফলতার নিদর্শন। নিজের 5 বিঘার পুখুরীর লগতে মাছের পোনা উৎপাদন করে বছরে প্রায় 3-4 লাখ টাকা আয় করবলে সক্ষম হয়েছে। আনকি বিলুপ্ত প্রায় কেটফিস উৎপাদন করে আন এক সফলতা লাভ করেছে মনিরুলে। পরীক্ষামূলকভাবে মাগুর আর কাওয়াই মাছের পোনা উৎপাদন করে সফল হয়েছে যদিও উপযুক্ত হেচারির অভাবত লাভবান হব পৰা নাই। সেয়ে সরকারিভাবে এখন হেচারি অনুদান দিবলৈ অনুরোধ জানাইছে মনিরুলে। এইবার লকডাউনের মাছ উৎপাদন কমকৈ করেছে যদিও লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। এই কারণে মাছে খালে বহুত শক্তি হয় আর ডাঙর হয়, সোনকালে খরচও নাই, খরচও নাই তো। আর আমার লোকাল মাগর করতে উপযুক্ত হেচারি না থাকার কারণে আমি লোকাল মাগর, লোকাল কাবটিল এইবিলাক করব পৰা নাই। সরকারের পর কিনা সাহায্য দিলে হেচারির কারণে লাভবান হম বলে আশা করছি। নিঃসন্দেহে এয়া যুবকজনের প্রশংসনীয় পদক্ষেপ। শিক্ষিত যুবক মনিরুল ইসলামে মীন বিপ্লবের সৃষ্টি করে আন 10 জন নিবনুয়া যুবকের হয়ে পড়েছে আদর্শ। সরকারিভাবে সহায় পালে আর আগবাড়ি যাব পাৰিব বলে আশা প্রকাশ করেছে মনিরুলে। এনে কি কি মাছের পোনা উৎপাদন করে? তো গ্লাস কাপ, রৌ, মিরকা, বাটা, লোকাল মাগুর, লোকাল কাবটিলে। এবার কেনকা লাভবান? এবার লকডাউনের কারণে বেশি লাভ হওয়া নাই, তথাপি লাভ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে। আর সমাজের শিক্ষিত যুবক সকলে বহু পরিমাণ লাভবান হয়েছে, আমার ইয়ার পর পোনা প্রোডাকশন করে লয়। ককিলার পর ইয়াসিন আলীর রিপোর্ট।